নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ইন্তাজের মৃত্যুতে নড়ে চড়ে বসে অসম সরকার, অবশেষে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী সীমান্তে। বরাক সফরে এসে হিমন্তকে খোঁচা বদরের, 12টি আসনে জয় হবে কংগ্রেস এআইইউডিএফ এর মিত্রজোট। মেঘালয়ে বাঙালি ব্যবসায়ী নির্যাতনে সরব পশ্চিমবঙ্গ, আন্দোলনের হুমকি বিভিন্ন সংগঠনে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসম সীমান্তের লায়লাপুর সহ সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে বসানো হচ্ছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী ক্যাম্প। এ নিয়ে দুই রাজ্যের প্রশাসনিক স্তরের উচ্চ আধিকারিকরা ক্যাম্পের স্থান নির্ধারণ করতে জঙ্গলের ভেতর প্রবেশ করেন। বৃহস্পতিবার সকালে অসমের উচ্চস্তরের আধিকারিক লায়লাপুরে অটোস্ট্যান্ডের দিকে এগিয়ে গেলে মিজো পুলিশ বাধা দেয় বলে জানা যায়। জানা গেছে, মিজোরামের আধিকারিকরা ক্যাম্প বসার জায়গা দেখালে সে জায়গা পছন্দ স্বরূপ হয়নি অসম তথা কাছাড়ের প্রশাসনের। বিদ্যুৎ জল সুবিধা থাকা জায়গা খুঁজতে গেলে মিজো আধিকারিকরা জানান, এসব বন বিভাগের জায়গা নয়, পাট্টা জায়গা, সেখানে বসতি দেখিয়ে আপত্তি জানাতে থাকেন। অসম মিজোরাম সীমান্তের টিকরির ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে পারলেন না কেউই। কংগ্রেসের সাথে মহাজোটে যাচ্ছে এআইইউডিএফ। এতে বরাক উপত্যকার 15টি আসনের মধ্যে 12টিতে তারা জয়ী হবেন, এমনটাই দাবি এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের। চার দিনের বরাক উপত্যকা সফরে বৃহস্পতিবার দুপুরে শিলচর এসে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে আসার পর পথে সাংবাদিকদের মুখোমুখি হন এবং নিজের বক্তব্য তুলে ধরেন। কংগ্রেসের সাথে জোটে যাওয়ার কথা পুনরায় ঘোষণা করা ছাড়াও তিনি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মা পাগল, তার বাংলাদেশের সাথে গোপন সম্পর্ক রয়েছে। কালি এইচবিএসে কইছে যে আপনার মাদ্রাসা বনাটো গোপন হপনে থাকে, ভি পর আপনি কি কবা স্যার? হেমন্ত বিশ্ব শর্মা আজি কালি পাগল হইছে। এ মত কইছে কি যে ক্যাবিনেট মই কই পাকিস্তান করিব লাগিব ইয়া বাংলাদেশ করিব। ই জিতিয়া ইলেকশন আহে 8-10 দিন 12 দিনের কারণ বাংলাদেশ কই খত থাকে আমি না জানি, মতলব তার লিংক বাংলাদেশের লগত আছে। এইবার হি জিকিব নোয়ারিব হি জানে, ই ক্যাবিনেট করবলে যদি হয় তো পাকিস্তান বা বাংলাদেশ যাব লাগিব। আমি ইয়ার মানুষ, ইয়াতে থাকি মখর মানুষ, অসমর গদি দখল করি ক্যাবিনেট আমি করিম, হি দেখিব ইনশাআল্লাহ। সম্প্রতি মিজোরাম ও অসমের মধ্যে যে সীমান্ত সংঘাত চলছে তার পেছনেও রয়েছে হিমন্ত বিশ্ব শর্মার মদত, এমনটাই অভিযোগ বদরুদ্দিন আজমলের। তিনি বলেন, দুই রাজ্যের সীমানা নির্ধারণ নিয়ে আগেও কথাবার্তা হয়েছে, তবে এমন পরিস্থিতি কখনো হয়নি। অবাধে অসমের জমি দখল করছে মিজোরাম বাহিনী, চলছে হত্যালীলা, অথচ সরকারের পক্ষ থেকে কিছুই করা হচ্ছে না। এনআরসি প্রসঙ্গে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বলেন, হিমন্ত বিশ্ব শর্মা ও প্রতীক হাজেলার উপর দোষ চাপিয়ে এক প্রকার সরকারের ব্যর্থতায় স্বীকার করছেন। আর যদি তারা স্বীকার করে থাকেন এত বড় বিষয়ে তারা ব্যর্থ হয়েছেন, তবে তাদের সরকার থেকে সরে দাঁড়ানো উচিত। আমি মুঘল হকল গ্রহীব নাই, এনআরসি মুঘল হকলের কারণে আপনারা কোক, এনআরসি মুঘল হকলের কারণে মুঘলের কারণ। আর যদি হাজেলা তার আন্ডারে নিজে মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, ডেপুটি চিফ মিনিস্টার, হি কি কইছে বলে চিফ মিনিস্টারে চারি দিন মাতি মাতি হাজেলাক আনিব পারা নাই, তারপিছত 4 দিন পিছত আইছে, এইটো 100% চিফ মিনিস্টারের ব্যর্থতা, তার ব্যর্থতা নিজর, এনেকুৱা সরকার চলাইছে। আর এতিয়া আজি কৈ আছে যে এনআরসি একদম 100% ভুল হয়েছে, পাঁচ বরস আপনাদের কি করিলে দাদা? আপনাদের রোজগার দিব পারা নাই, আপনাদের বর্ডার সিল করিব পারা নাই, নদী ভাঙে সমস্যা সমাধান করিব পারা নাই, আপনাদের এনআরসি সমস্যা সমাধান করিব পারা নাই, যে আপনাদের কি করবে এইটা অসম শক্তি আপনাদের ড্রাইভ করিব পারা নাই। হি মিনিস্টার আছে এনআরসি লৈ অসম সরকার বেঠন, এক মিনিট, অসম সরকার আর স্পেশালি হেমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোনোয়াল দুইজনই ব্যর্থ হয়েছে। কেন বারংবার মেঘালয় সরকারের কাছে আবেদন করার পরেও মেঘালয়ে বাঙালিদের উপর অত্যাচার অব্যাহত রয়েছে।
বাঙালি ব্যবসায়ীদের ব্যবসা করতে দিচ্ছে না। অর্থনৈতিক অবরোধ করে রাখা হয়েছে। সপ্তাহ দুয়েক আগে খাসি স্টুডেন্টস ইউনিয়ন প্রকাশ্যে মেঘালয় ব্যানার টাঙিয়েছে। মেঘালয়ের সকল বাঙালি বাংলাদেশি এর প্রতিবাদে বৃহস্পতিবার আমরা বাঙালির ডাকে শিবসেনা, বাংলা ভাষা একতা মঞ্চ, সারা বাঙালি ছাত্র যুব সংস্থা, রিপাবলিক পার্টি অব ইন্ডিয়া, বঙ্গভাষী, দলিত এবং সংখ্যালঘু উন্নয়ন পরিষদ ইত্যাদি সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতার রুবি হাসপাতালে কানেক্টর থেকে কসবাস্থিত মেঘালয় ভবন পর্যন্ত এক মিছিল করা হয় এবং পরে মেঘালয় ভবনের আধিকারিকদের মাধ্যমে মেঘালয়ের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে আমরা বাঙালি কেন্দ্রীয় কমিটির সচিব বকুল রায় বলেন, অবিলম্বে বাঙালি বিদ্বেষী সন্ত্রাসবাদী খাসি স্টুডেন্টস ইউনিয়নকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিন আমরা বাঙালির কেন্দ্রীয় ছাত্র যুব সচিব তপময় বিশ্বাস বলেন, সাত দিনের মধ্যে মেঘালয় বাঙালিদের উপর অত্যাচার বন্ধ না হলে সারা বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। নমস্কার, আমি আমরা বাঙালির পক্ষ থেকে তপময় বিশ্বাস। আজ আমরা বাঙালি সংগঠনের ডাকে আরও আটটি সংগঠনের সহযোগিতায় যথাক্রমে শিবসেনা, বাংলা ভাষা একতা মঞ্চ, দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পরিষদ, এই সমস্ত সংগঠনের সহযোগিতায় আমরা আজকে রুবি হাসপাতাল থেকে একদম কলকাতার কসবাস্থিত মেঘালয় ভবন পর্যন্ত একটি বিশাল মিছিলের আয়োজন করেছিলাম আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে। এবং আমরা মেঘালয় ভবনে একটি স্মারকলিপি পেশ করি এবং সেখানে আমরা পরিষ্কার বলে দিয়েছি, আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে দিয়েছি, মেঘালয়ের মাটিতে বাঙালিদের উপর অত্যাচার যদি বন্ধ না হয়, মেঘালয়ের মাটিতে বাঙালিদের উপর যদি অবিলম্বে বাঙালি ব্যবসায়ীদের উপর যে অর্থনৈতিক অবরোধ চলছে সেই অবরোধ যদি তুলে না দেওয়া হয়, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। আজকে সমগ্র উত্তর পূর্বাঞ্চল জুড়ে অসম, মিজোরাম, মণিপুর, মেঘালয় সহ পুরো উত্তর পূর্বাঞ্চল জুড়ে যেভাবে বাঙালিদের উপর অকথ্য অত্যাচার চলছে, এর বিরুদ্ধে আজকে আমরা বাঙালি সংগঠন কলকাতায় পথে নেমেছি। এবং পরবর্তীতে আমরা খুবই অল্প দিন দেখব, এর মধ্যে যদি অত্যাচার বন্ধ না হয়, খুব অল্প সময়ের মধ্যে আমরা একবার হুঁশিয়ারি দিয়ে দিয়েছি, আমরা কিন্তু বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের পর্যায়ে যেতে বাধ্য হব। মহারাষ্ট্রতে বিভিন্ন সময়ে বিভিন্ন অপ্রিয়কর ঘটনা চলছে। কখনো সাধু সন্ন্যাসীদের ধরে মারপিট, বা কখনো অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হত্যা নিয়ে রাজনীতি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বাদ পড়েনি মহারাষ্ট্র সরকারের রাজনৈতিক চক্রান্ত থেকে। সম্প্রতি জার্নালিস্ট অর্ণব গোস্বামীকে বেআইনিভাবে হ্যারাসমেন্ট করা নিয়ে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাছাড় জেলা শাখা। বৃহস্পতিবার পরিষদের কর্মকর্তারা শিলচর শহরের প্রেমতলা পয়েন্টে মহারাষ্ট্র সরকার উদ্ধব ঠাকুরের কুশপুতল দাহ করে তার প্রতিবাদ জানায়। মহারাষ্ট্র সরকারের আজকে আমরা কুশপুতল জ্বালাইছি। আমরা এটা দেখছি যে আজকে গণতন্ত্রে আজকে মারছে উদ্ধব ঠাকরে। এটা আজকের থেকে না, খালি এটা কয়েকদিন আগের থেকে শুরু হয়েছে, এটা সাধুরে মারার থেকে শুরু হয়েছে গণতান্ত্রিক মারা, সাধুতারে মারার থেকে শুরু হয়েছে। তারপরে দেখা গেছে যে তারা সরকারের মধ্যে আরেকটা খুন হয়েছে সুশান্ত সিং রাজপুতের। তারপরে দেখা গেছে আজকে অর্ণব গোস্বামীর তারা ইললিগেলি তারা আজকে ইয়েও করছে, কিতাব ঢুকাইছে, ইয়েতে আন্ডারেস্ট করছে তারা। আমরা এটা আজকে প্রতিবাদ জানাইবার লিগে আইছি। আমরা সবসময় এই ধরনের কোনো কাজ হইব, দেশের মধ্যে এই ধরনের কোনো ধরনের কাজ হইব যেখানে মধ্যে আমরা গণতন্ত্রের উপরে হাত দিব, রক্ত দিয়ে হাত দিব, আমরা তখনই সব একলকে বাইরিমু। আমরা বাইরিয়া সবসময় এটা রেখেছি, আমরা কথা কইমু ভারত মাতা কি জয়। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পয়লাপুর শাখা ও একই বিষয়ে পয়লাপুর নেহরু কলেজের সামনে মহারাষ্ট্র সরকার উদ্ধব ঠাকুরের কুশপুতল দাহ করে ঘটনার তীব্র নিন্দা জানান। বৃহস্পতিবার অসম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটির কর্মকর্তারা লায়লাপুরে মিজোরাম মুখে রাস্তা অবরোধ স্থলে গিয়ে হাজির হন। পরে কুলেছড়া বিবাদিত স্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর এক পরিদর্শক দল। এআইপিপিসির দাবি যে অতিসত্বর এই বিবাদিত স্থলে একটি কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প তৈরি করা। পরে কমিটির কর্মকর্তারা মিজো দুষ্কৃতীর হাতে খুন হওয়া ইন্তাজ আলীর ভাইয়ের সাথে দেখা করেন। ইন্তাজের পরিবারকে 2 কোটি টাকা সহ সরকারি চাকরি দেওয়ার জন্য দাবি জানানো হয়। এদিন অসম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটির পক্ষ থেকে মৃত ইন্তাজ আলীর জন্য মানবাধিকার সংগঠনে একটি কেস দায়ের করা হবে বলে জানান কমিটির কর্মকর্তারা।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইআইপিপিসি এর উপদেষ্টা তমিজ উদ্দিন লস্কর, সম্পাদক এস হেরাজিৎ সিং, ধলাই কমিটির সভাপতি আইন উদ্দিন লস্কর প্রমুখ। সেন্ট্রাল ফোর্স এখানে বসবাস করার লাগি আনছে যে ইত্যাদি মিজোরামে এখন পর্যন্ত বয়ানি দিছে না, এতে অতিসত্ত্ব মিজোরাম সরকারকে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা আসাম গভর্নমেন্ট থেকে তারার যে জমিন যে ক্যাপচার করছে এটা মানে সেন্ট্রাল ফোর্স দিয়া বা আসাম স্টেট ফোর্স দিয়া এটারে কি করা হোক, হ্যাঁ সরানি হোক, তো আমরা সেন্ট্রাল ফোর্স দিয়া জোর করে সরানি হোক, যতটুকু আমরা জমিন ছাড়ে না আমরা রাস্তা অবরোধ করা রাখবো। মিজোরামর বর্ডার লই যে গণ্ডগোল হয়েছে তাত সেন্ট্রেলর পরা মানুষ আইছে ইয়াত আহি পেলাই বর্ডারের মীমাংসা করার কারণে ইয়াত অহার পাছত সেন্ট্রেলর অফিসারবিলাকক ইয়াতে সেন্ট্রাল ফোর্স বহিবলৈ মিজোরাম গভর্নমেন্টে দিয়া নাই, ইয়ার কারণে আমি দুঃখিত। মিজোরামে অসমর জমিন 3 কিলোমিটার দখল করে পেলাই অসমর মানুষবিলাকক জুলুম অত্যাচার করে আছে, ইয়ার কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের পরা মানুষ আহিছে, আহি পেলাই ইয়াত তদারকি করে আছে। ইয়ার কারণে আমি তেওঁলোকক এইটো কবলৈ বিচাৰিছো যাতে অসমৰ খিলঞ্জীয়া মানুহবিলাকে সুৰক্ষিত পায়, তাৰ বাবে তেওঁলোকে ব্যৱস্থা লয়। 147 বিএনসি আরপিএফ কাশীপুর ক্যাম্পের 2020 সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে বৃহস্পতিবার পালংঘাট সিসিজেসিএইচ স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। এদিন সকালে রোগীদের হাতে ঔষধ তুলে দিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ বিতরণ শিবিরের সূচনা করেন সিআরপিএফ কমান্ড্যান্ট অরুণ কুমার মিনা, সহকারী কমান্ড্যান্ট নীরজ আয়াস্তি, এসআই রামবতার সিংহ। শিবিরের স্বাস্থ্য পরীক্ষা করেন পালংঘাট মডেল হাসপাতালের ডক্টর স্বপ্না লোহার, নার্স রত্না রায় ও সিআরপিএফ এর কমান্ড্যান্ট বলরাম জাট। এদিন স্থানীয়দের মধ্যে সহযোগিতা করেন পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল, এপি সদস্য পূর্ণিমা রায়, দীনেশ রবিদাস প্রমুখ। পরে বিস্তারিত জানান সিআরপিএফ কাশীপুর ক্যাম্পের কমান্ড্যান্ট অরুণ কুমার মিনা। কার্মিক यहां पे एक टीम के साथ में आए हैं और क्योंकि हमारी एक कंपनी है यहां सचिनपुर में, तो सचिनपुर के जो कंपनी कमांडर है उसने हमारे को रिक्वेस्ट किया था यहाँ के लिए कि एक मतलब लोगों को कोविड का जो ये प्रॉब्लम चल रहा है पूरे विश्व में देश में, तो कोविड के इसको देखते हुए लोगों को हेल्थ का एक कैंप यहाँ पर ऑर्गेनाइज करवाया जाए, तो सीआरपीएफ ने आज 147 बटालियन ने एक पब्लिक के साथ में अच्छा रिलेशन बनाने के लिए हमने ये सीएपी का प्रोग्राम रखा है, जिसमें जो भी नीडी आदमी हैं जेंट्स लेडीज बच्चे उनको सिविल प्रशासन की मदद से जो मेडिसिन वगैरह प्रोवाइड करवा रहे हैं, कोविड से रिलेटेड जो मास्क है सैनिटाइजर्स हैं ये भी साथ में दे रहे हैं ताकि लोगों को एक सीआरपी के प्रति अच्छा मैसेज जाए और पब्लिक के साथ में हमारा अच्छा एक रिलेशन रहे, इसी उद्देश्य से हम ये प्रोग्राम यहाँ पे ऑर्गेनाइज करवा रहे हैं आपका। উধারবন্দ পানগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা আব্দুল হামিদ চৌধুরীর অনুপস্থিতির সুযোগ নিয়ে কয়েকজন প্রতিবেশী তার বাড়িতে দলবদ্ধভাবে প্রবেশ করেন এবং ঘরে থাকা মহিলাদের উপর প্রাণনাশের হুমকিও দেন। ঘরের বারান্দায় থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার ও ওয়াটার ট্যাঙ্ক তুলে নিয়ে যায়। অভিযোগ মধ্যে তাদের নাম জানা যায়, তারা হলেন প্রতিবেশী আব্দুল হান্নান বড়ভুইয়া, আব্দুল মালিক বং, তৈবুর রহমান বং, নিজামুদ্দিন বং ও সুরেজা বেগম। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় বাড়ির সীমানার বাঁশের বেড়াও কেটে ফেলে দেন। এ নিয়ে আব্দুল হামিদ উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করেন। পরে এসআই জিতেন্দ্র সিংহ ঘটনা তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছান। 4:30টার সময় আমার বাড়ির ওই তারা 60 জন আসামি, একজনের নাম হলো আব্দুল মালিক বড়বুইয়া, একজনের নাম আব্দুল হান্নান বড়বুইয়া, আরেকজন তৈবুর উদ্দিন বড়বুইয়া, আরেকজন নিজামুদ্দিন বড়বুইয়া, তারা অস্ত্র ড্যাগার দা বলন সম্পূর্ণ অস্ত্রসজ্জিত তারা আইয়া আমার বাড়ি ঢুকছে, ওদিক থেকে ঢুকছে, ওদিক থেকে ঢুকিয়া তারা এখানে আমার একটা ইয়া আছিল মোটর সিএইচপি পাম্প একটা আছিল জলুটানির, ওটা লইয়া গেছে গিয়া একটা খালি সিলিন্ডার বাইরে রাখা আছে ওটাও নিয়েছে গিয়া, আর দুইজন মানুষ আসছিল আমার বাসার মধ্যে খাইছে, তারা দাদি দমকাইছে, তারা বাগছে, তারা বাগার পরে ওইদিকে গিয়ে আমারে কইছে, আমি ঘর আসলাম না এমন সময় ঢুকছে ইয়া আমার আইয়া, তারা কইছে যে তোমার বাসা তাইয়া 60 জন মানুষ পুরুষ মানুষ ঢুকে গেছে দা লইয়া অস্ত্র লইয়া, তাড়াতাড়ি যাও আর নাহলে তো আমরা কাজ করতে দেন নাই কেন,
আমি বাইরে আইছি, বাইরে আইতে দেখি তারা অস্ত্র লইয়া ইয়া আমার বেড়ার মধ্যে এমন খাটা দিছে, বেড়া খাটছে, সব কিছু খাটিয়া চুরমার করে এখানে ফেলাই দিছে, আউটা বেড়া খাটিয়া ফেলাই দিছে, বাসুস নিছে কি টিন রড এখানে আসিল এগুলা সব লইয়া গেছে কি। এরপরে আমার বোন আইছি এখানে আইয়া মোবাইল এরকম করছে করতে তার আমার বোন দেওয়া লইয়া খাটাইছে। এরপরে আমার বোন অন্য বাসায় গিয়া ভিডিও রেকর্ডিং করছে, সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং আছে। এরপরে আমি থানার গেছি, নিরুপায় হইয়া থানার গিয়ে আমি FIR করছি। এখন পুলিশ হইয়া ইনকোয়ারি করতে আমি আইনের কাছে সুবিচার চাই, তার বিরুদ্ধে উপযুক্ত বিচার চাই আমি আইনের কাছে, এটাই আমার আবেদন। বেনিফিশিয়ারিদেরকে ঘুমে রেখে খণ্ড উন্নয়নের কর্মকর্তারা টাকা আত্মসাত করে যাচ্ছেন বিগত কয়েকদিন থেকে। এতে বিভিন্নভাবে প্রতিবাদ করার ফলেও কোনো কাজ হয়নি। এ নিয়ে মঙ্গলবার কাশীপুর প্রথম খণ্ডের বাসিন্দা তরমুজ আলী লস্করের পুত্র আফজল হোসেন লস্কর শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারটি রংপুরের ICK তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। এজাহার করা হয় BDO সুস্মিতা দাম, GRS অভিষেক, এক্স অ্যাকাউন্টেন্ট গায়ত্রী বর্মন ও উধারবন্দ ব্লকের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুপ্রিয় প্রমুখ। উল্লেখ্য, ওয়াটার ট্যাঙ্কের কাজ না করে এই চারজন 3,51,000 টাকা উঠিয়ে নেন। হরিয়ানা রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া নিকিতা হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাছাড় জেলার জয়পুর শাখা। বুধবার শাখার কার্যকর্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানানোর সাথে সাথে তসিফ ও রেহানের কুশপুতল দাহ করে সরকারের কাছে আবেদন জানান অতি শীঘ্রই আইন তৈরি করে লাভ জেহাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে। এদিনের এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে পরিষদের কার্যকর্তারা ছাড়াও বিভিন্ন স্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ইন্তাজের মৃত্যুতে নড়ে চড়ে বসে অসম সরকার, অবশেষে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী সীমান্তে। বরাক সফরে এসে হিমন্তকে খোঁচা বদরের, 12টি আসনে জয়ী হবে কংগ্রেস AIUDF এর মিত্রজোট। মেঘালয়ে বাঙালি ব্যবসায়ী নির্যাতনে সরব পশ্চিমবঙ্গ, আন্দোলনের হুমকি বিভিন্ন সংগঠনে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।